আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও ছোট্ট একটা রেসিপি নিয়ে এলাম সবার সাথে শেয়ার হওয়ার লাগে, আশা করি সবাই ভালো পাইবা। আর আজকের রেসিপি লামচপ দিয়া আলু রান্না কিভাবে করা হয়, আর এই রান্নাটা সবারই কম বেশি জানা আছে। রেসিপিটা খুবই সহজ, খুবই সিম্পল, আমিও চেষ্টা করছি খুবই সিম্পলভাবে দেখাইয়া দেওয়ার। তো যদি ভালো লাগে আমার এই রেসিপি, প্লিজ সাবস্ক্রাইব করিয়া নিবা, লাইক দিবা, শেয়ার করবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইরে। তাহলে চলো কা আমার সাথে থাকো কা, আমি এখন রান্না শুরু করি। আর রান্না করার সময় আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করবো। চপ রান্না করার লাগি আমি এখানের মাঝে 1 কিলো থেকে একটু বেশি লামচপ নিছি, 100 গ্রাম বেশি আছে এখানের মাঝে এই সাইজের লামচপ। তো আমি লামচপ দুইয়া পরিষ্কার করিয়া নিছি, আর এখানের মাঝে কিছু আলু আমি খাটিয়া দুইয়া পরিষ্কার করিয়া নিছি। তো এখন আমি রান্না শুরু করি। আর তো এদিকে একটা হাঁড়ি গরম করিয়া নিছি, এখন আমি তেল দিয়া দিব। তো এখানের মাঝে আমি 1/2 কাপ কুকিং অয়েল দিয়া দিলাম, আর তেল কম দিতে চাইলে আরও কম দেওয়া যায়। তো আমি তেল একটু গরম করে নিই। তো তেল গরম হয়ে গেছে, এখন আমি কিছু হোল স্পাইস অ্যাড করবো। এখানের মাঝে নিচে আমি 1 টিস্পুন কিউমিন সিড, 1 ব্ল্যাক কার্ডামন, কিছু বেলিফ, আর এটা হলো ব্ল্যাক পেপার 1/2 টিস্পুন, কয়েকটা ক্লোভ আছে, 1/2 স্টার আনিস, আর গ্রিন কার্ডামন আছে কয়েকটা, আমিগুলারে একটু মুখ খুলিয়া নিছি এরকম করিয়া, আর কয়েকটা পিস আছে সিনামন স্টিক। তো এখন এগুলো আমি দিয়া দিব। তো এখন আমি সবগুলা স্পাইস অ্যাড করবো। এখন সবগুলার আমি একটু মিক্স করে নিয়ে 30 সেকেন্ড এরকম আমি নাড়াচাড়া করিয়া নিব। তো 30 সেকেন্ড হয়ে গেছে, এখন আমি অ্যাড করবো অনিয়ন 2.5 কাপ, আমি কাপ দিয়ে দিয়েছি এরকম করে ছোটো ছোটো করে কাটিয়া, বড়ো সাইজের 2টা পেঁয়াজ আরও অর্ধেক নিয়েছি। তো পেঁয়াজগুলো আমি একটু নাড়াচাড়া করে নিব। তো আমি 1 মিনিট পেঁয়াজগুলো ভাজিয়া নিব। তো 1 মিনিট আমি ভাজিয়া নিলাম, এখন আমি 1/2 কাপ পেঁয়াজের পেস্ট দিয়ার। তো অল টুগেদার আমি দিছি 3 কাপ অনিয়ন, ভালো করে মিক্স করে নিয়ার। তো এখন আমি কভার করে নিয়ার, কিছু সময় লাগি পেঁয়াজ একটু সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করি আর। তো পেঁয়াজ অনেকটা সফট হয়েছে, এখন আর ধরবো আমি 1 টেবিল স্পুন জিঞ্জার পেস্ট, 1 টেবিল স্পুন গার্লিক পেস্ট। তো ভালো করে মিক্স করিয়া নিব। এখন মিক্স করা হয়েছে, এখন আর ধরবো সল্ট, টেস্ট অনুযায়ী সল্ট। তো নাড়াচাড়া করিয়া আরও 2 থেকে 3 মিনিট লাগে খাবার করিয়া রাখবো। তো মিক্স করিয়া দিলাম, এখন আমি খাবার করিয়া রাখি আর 2-3 মিনিট লাগে। তো 2-3 মিনিট পরে আমি দেখাই আর কীরকম হয়েছে, পেঁয়াজ আর সফট করা লাগতো না। এই পর্যায়ে আমি মিচ দিয়া দিব, এই যে লামচপ এগুলো দিয়া দিব। সবগুলো আমি এখন দিয়া দিয়া তো মিক্স করে নিয়ার, ভালো করে মিক্স করে নিব। মিট অনেকটা অনেকভাবেই রান্না করেন, তো আমিও অনেকভাবেই রান্না করি। তো আজকে আজকে আমি শেয়ার করি আর আমার স্টাইলে। তো মিটের মাঝে আমি 1/2 কাপ পানি দিয়া দিয়া
এখন আমি কভার করিয়া 10 মিনিট লাগি আর মাঝে মধ্যে নাড়াচাড়া করিয়া দিমু যাতে পুরা না ধরে তো 10 মিনিট পরে আমি দেখাই আর কি রকম হইছে আর 10 মিনিট রাখমু মিডিয়াম টু লো হিটে আমি আরো 15 মিনিট পরে দেখাই আর কি রকম হইছে আমি আরো অল্প পরিমাণ পানি দিয়া সিদ্ধ করিয়া নিছি আর একটু আর এখন পানিগুলো শুকাই গেছে একদম আর তেল উপরের দিকে বাসিয়ে উঠিছে এই পর্যায়ে আমি কিছু শুকনা স্পাইস ড্রাই স্পাইস এগুলো অ্যাড করব আমি এখানে মাঝে কিছু স্পাইস নিছি এখানে নিছি 2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এই রেড চিলি পাউডার মাঝে তেমন একটা কোনো জাল নাই জাস্ট কালার লাগে আর এখানে মাঝে 1 টিস্পুন টারমারিক পাউডার 1.5 টিস্পুন চিলি পাউডার এখানে আছে ধনিয়া পাউডার 1.5 টিস্পুন এখানে মাঝে আছে মিক্স কারি পাউডার 1.5 টিস্পুন এখানে মাঝে আছে জিরা পাউডার কিউমিন পাউডার 1 টিস্পুন গরম মশলা 1/2 টিস্পুন তো এখন আমি সব স্পাইস অ্যাড করব তো এখন আমি সবগুলো স্পাইস এখানে মাঝে অ্যাড করি আর ভালো করে মিক্স করি আর তো শুকনো স্পাইস দেওয়ার পরে ড্রাই স্পাইস দেওয়ার পরে যাতে পুরা না ধরে নিচের দিকে তো আমি কিছু পানি দিয়া দিয়া অল্প পরিমাণ পানি দিলাম দিয়া মিক্স করিয়া কভার করিয়া নিব এখন আমি তো আমি এখন কভার করে নিয়া আরও 5 মিনিট লাগে এই যে আরও 5 মিনিট করে দেখুন মশলাগুলো মিটের সাথে কষানো হয়েছে এখন আমি অল্প অল্প পরিমাণ পানি দিয়া দিয়া 80% সিদ্ধ করিয়া নেব যতক্ষণ পর্যন্ত 80% সিদ্ধ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি অল্প অল্প পরিমাণ পানি দিয়া মিট কালা হয়ে সিদ্ধ করিয়া নেব তো এখন আমি কভার করে নিই আর অপেক্ষা করি আর 80% সিদ্ধ হওয়া পর্যন্ত তো মিট আমার 80% সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি আলু রাখছিলাম যে আলুগুলো এখন দিয়ে দিয়া দিয়ে আবার মিক্স করে নিয়ে এখন কভার করে নিই আর আরও 5-6 মিনিট পরে দেখাই মুখে রকম হয়েছে তো আরও 5 মিনিট পরে দেখাই যায় তো এখন আমি আর অল্প পরিমাণ পানি দিয়া দিব মিট আর আলুটা সিদ্ধ হওয়ার লাগি আর মিট সিদ্ধ হওয়ার পরে পর্যাপ্ত পরিমাণ জল থাকতো তো ওই পরিমাণে আমি পানি দিয়া দিলাম আর জুলটা হইলো কে কতটুকু খাইতা এর উপরে নির্ভর করে কেউ বালা পায় না একটু জুল বেশি থাকতো কেউ আবার একটু কম বালা পায় তো আমি কভার করে দিয়ার আর আমি পানি দিয়া দিলাম গরম পানি যাতে তাড়াতাড়ি আরও সিদ্ধ হয়ে যায় তো অপেক্ষা করি আর মিট আর আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত তো মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন কিছু গ্রিন চিলি আস্তে আস্তে গ্রিন চিলি উপরে দিয়া দিয়া তো জাস্ট 2 মিনিট লাগে আমি রাখি আর কভার করিয়া 2 মিনিট লাগে রাখি আর কভার করিয়া তো আমার রান্না শেষে গেছে এখন আমি কুকার অফ করে লাইছি এখন আমি ডিশ আউট করে নিমু মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গ্রান বাই দিয়েছে আর খুব সুন্দর একটা কালার আর পারফেক্টলি আমার মিট কুক হয়ে গেছে
এই তো রান্না হয়ে গেল, লামচপ দিয়ে আলু রান্না। অনেক সহজ আর অনেক সিম্পল রেসিপি, সবাই কম বেশি এই রেসিপি জানুন, তারপরেও আমি শেয়ার করলাম আমার স্টাইলে। তো যদি ভালো লাগে আজকের এই রেসিপি, প্লিজ সাবস্ক্রাইব করিয়া নিবা, লাইক দিবা, শেয়ার করবা। তাহলে আজকে এই পর্যন্তই, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আইমো সবার সাথে শেয়ার করার লাগি। আল্লাহ হাফেজ।